আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্যের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই জানা উচিত এই অবস্থায় কোন কোন খাবার আপনার এড়িয়ে চলা উচিত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, আশা করি ভিউয়ার্সরা পুরো ভিডিওটি দেখবেন। আপনার জীবনের সবচেয়ে সুন্দর পর্যায়গুলোর একটি গর্ভ অবস্থা, এর মধ্যে দিয়ে যাওয়ার সময় অনেক কিছু পরিবর্তন হতে পারে। শুধু আপনার শরীরের পরিবর্তন না, আপনার সমগ্র জীবনধারা, আপনার অগ্রাধিকার এবং আপনার চিন্তারও অনেক পরিবর্তন হয়। গর্ভধারণের সময় এড়িয়ে যাওয়ার জিনিসগুলি সম্বন্ধে নিজেকে পরিচিত করে এই যাত্রার জন্য প্রস্তুত হন এবং শুধু নিজের বাচ্চারই নয়, নিজেরও ভালো স্বাস্থ্য নিশ্চিত করুন। একজন হবু মা হিসেবে খাদ্য আপনার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ভালো খাদ্য আপনাকে এবং আপনার শিশুকে পুষ্ট করে, তবে সম্ভাব্য ক্ষতিকারক খাদ্য একটি গুরুতর ঝুঁকির সৃষ্টি করতে পারে। আপনার গর্ভাবস্থার পরীক্ষার দ্বিতীয় লাইনটি দেখা মাত্রই আপনি গর্ভাবস্থায় কি খাবেন তা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। আসুন ভিউয়ার্সরা এখন জেনে নেই গর্ভ অবস্থায় যে 10টি খাবার একেবারে নিষেধ। 1 নম্বর হলো ডিম, কাঁচা বা অল্প সিদ্ধ ডিম। ডিম পুরোপুরি সিদ্ধ করা হলে সেগুলো খাওয়া থেকে আটকানো যায় না। আমাদের অনেকেই অল্প সিদ্ধ বা কম রান্না করা ডিম খাওয়া উপভোগ করি, যাই হোক গর্ভ অবস্থায় সেগুলোকে একদমই না করতে হবে, কারণ সেগুলি স্যালমনেলা দ্বারা দূষিত হতে পারে, যেটি হলো একটি জীবাণু যা ডায়রিয়া এবং বমিভাব সৃষ্টি করে। কাস্টার্ড এবং মুষের সহ কাঁচা ডিম থেকে তৈরি অন্যান্য খাবার এবং ডেজার্টগুলো এড়ানো উচিত। 2 নম্বর হলো কাঁচা মাংস। একজন আমিষভোজী মায়ের ডায়েটে মাংস অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ, তবে এটি কিছু যত্ন এবং বিধি নিষেধ মেনে করা উচিত। গবেষণায় দেখা যায় যে কাঁচা মাংসে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া রয়েছে এবং গর্ভ অবস্থায় এড়ানো উচিত। টক্সোপ্লাজমা গণ্ডির মতো কিছু পরজীবীও রান্না না করা মাংসে থাকতে পারে, যা প্রত্যাশী নারীর বমিভাব, ভ্রণের ক্ষতি এবং গর্ভপাত ঘটাতে পারে। যখনই আপনি মাংস খাবেন সেটি যেন সঠিকভাবে রান্না করা হয়। এটি থার্মোমিটার ব্যবহার করে বাড়িতে নিজের মাংস রান্না করার পরামর্শ দেওয়া হয়। সব ব্যাকটেরিয়ার অপসারণ হওয়া নিশ্চিত করার জন্য লবণ এবং পানি দিয়ে সঠিকভাবে মাংস ধুয়ে নিন। 3 নম্বর, পাস্তুরাইজড না করা দুগ্ধজাত পণ্য। আপনার সন্তানের যথাযথ বিকাশের জন্য আপনার দৈহিক এবং নিয়মিত ভিত্তিতে দুধ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনাকে এবং আপনার শিশুকে গুরুত্বপূর্ণ পুষ্টি যেমন খনিজ, ক্যালসিয়াম এবং প্রোটিন সরবরাহ করে থাকে। কিন্তু আপনি শুধুমাত্র পাস্তুরাইজড করা দুধ খাওয়া নিশ্চিত করুন। পাস্তুরাইজড না করা দুধে প্যাথোজেন থাকতে পারে, যা গুরুতর খাদ্য বিষাক্ততার কারণ হতে পারে। 4 নম্বর হলো না ধোয়া ফল এবং সবজি। কোনো সন্দেহ নেই যে গর্ভাবস্থায় আপনার এবং আপনার সন্তানের জন্য ফল এবং সবজি অত্যন্ত স্বাস্থ্যবান, কিন্তু আপনি শুনে অবাক হবেন যে বিশ্বের প্রায় 78% মানুষ না ধোয়া ফল এবং সবজি খেয়ে থাকেন। না ধোয়া ফল এবং সবজিগুলোর খোসাগুলোতে শুধু ক্ষতিকারক কীটনাশক ও হার্বিসাইডই থাকতে পারে তাই নয়, সেগুলো টক্সোপ্লাজমা গণ্ডি এবং লিস্টেরিয়ার মতো মারাত্মক প্যাথোজেনদেরও বাসস্থান হতে পারে। স্প্রাউট, লেটুস এবং বাঁধাকপির মতো না ধোয়া কাঁচা শাকসবজি বিশেষ করে এই সময় এড়ানো উচিত। 5 নম্বর, অ্যালার্জি সৃষ্টি করা কাঁচা অঙ্কুর এবং বাদাম। কাঁচা অঙ্কুরগুলি প্রোটিন এবং খনিজগুলির একটি আশ্চর্যজনক উৎস, তবে তারা গর্ভবতী অবস্থায় না খাওয়ার তালিকায় এখনও রয়েছেন। এটির কারণ তাদের মধ্যে ক্ষতিকারক ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকতে পারে, যা খাদ্য বিষাক্ততার কারণ হতে পারে।
প্রতিটি সময় আপনার অঙ্কুর খাওয়ার সময় আপনি সেগুলোকে হয় হালকা করে ভেজে নিন, বা আরও ভালো হয় যদি রান্না করে নিতে পারেন সঠিক মশলার সাথে, তারা এখনও সুন্দর স্বাদযুক্ত থাকতে পারে। গর্ভাবস্থায় আপনি বিভিন্ন ধরনের বাদাম উপভোগ করতে পারেন, যেমন চীনা বাদাম এবং কাঠবাদাম। বাদাম ভিটামিন এবং খনিজের একটি সমৃদ্ধ উৎস, যা ভ্রূণের বিকাশের জন্য খুবই উপকারী, কিন্তু আপনার শরীরে অ্যালার্জি এবং ফুসকুড়ি তৈরি করতে পারে এমন কিছু বাদাম আছে। এমনকি আপনার এগুলিতে প্রাথমিকভাবে অ্যালার্জি না থাকলেও বেশি খেলে সময়ের সাথে অ্যালার্জিগুলো বিকাশ হতে পারে। 6 নম্বর হলো রাস্তার খাবার। গর্ভ অবস্থায় আপনার প্রিয় রাস্তার খাবার এড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করুন। তারা শুধুমাত্র অস্বাস্থ্যকরই নয়, তারা খাদ্য বিষক্রিয়া এবং অন্যান্য পাচক সমস্যাও সৃষ্টি করতে পারে। আপনার শেফের টুপিটি পরুন এবং বাড়িতে ওগুলো প্রস্তুত করার চেষ্টা করুন, যেখানে আপনি গুণমান এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারেন। 7 নম্বর, মশলাযুক্ত খাবার। হবু মায়েদের মশলাযুক্ত খাবার এড়ানো সবচেয়ে ভালো। গর্ভ অবস্থার সময় অ্যাসিড রিফ্লেক্স ও বুক জ্বালার সম্ভাবনা অনেক বেশি, এবং মশলাযুক্ত খাবার খেলে এটিকে শুধু বাড়িয়ে তুলবে। মশলাযুক্ত খাবার সকালের অসুস্থতাও সৃষ্টি করতে পারে। মশলা সংযমী পরিমাণে ব্যবহার করুন, এবং যখনই আপনি মশলাযুক্ত খাবার খাবেন, নিশ্চিত করুন যে আপনার বুক জ্বালা প্রতিরোধের জন্য সাথে 1 গ্লাস দুধ বা 1 টেবিল চামচ মধুও খান। 8 নম্বর, যষ্টি মধু। অনেক রান্নাতে যষ্টি মধু ব্যবহার করা হয়, যা সাধারণত একটি ক্ষতিহীন মশলা, কিন্তু গর্ভ অবস্থায় যষ্টি মধু জরায়ুর সংকোচনের কারণ হতে পারে। এর থেকে অকাল প্রসব যন্ত্রণা হতে পারে। গর্ভ অবস্থায় এটি যে কোনোভাবে নেওয়া এড়িয়ে যান। 9 নম্বর হলো প্রেসক্রাইব না করা ভিটামিন। ভিটামিন অবশ্যই গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টির একটি ভালো উৎস, তবে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে তারা ক্ষতিকারক হতে পারে, আর আপনার ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে অতিরিক্ত খাওয়া ভিটামিন, এবং এটি অকাল শ্রমের কারণ হতে পারে। ভিটামিন নেওয়ার ব্যাপারে আপনার নিজস্ব সিদ্ধান্ত নেবেন না, সর্বদা ডাক্তারের প্রেসক্রাইব করা অনুযায়ী ওষুধগুলি খাবেন। সর্বশেষ যে খাবারটির নাম বলবো তা হলো অত্যধিক কৃত্রিম মিষ্টি। আপনি মনে করতে পারেন যে কৃত্রিম মিষ্টি চিনির একটি মহান বিকল্প, কিন্তু গর্ভ অবস্থায় এগুলো খাওয়া স্বাস্থ্যকর নয়। প্লাসেন্টা সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত কৃত্রিম মিষ্টি ফিল্টার করে না, যেমন স্যাকারিন, যার অর্থ আপনার সন্তানও কৃত্রিম চিনি গ্রহণ করবে। আপনি এগুলো খেতে পারবেন না, কিন্তু সর্বদা সংযমী পরিমাণে খাওয়া নিশ্চিত করুন, বা না খেলেই সবচেয়ে ভালো। ভিউয়ার্সরা, আশা করি যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, একটি কমেন্ট করুন, আপনার যে কোনো মতামত জানিয়ে দিন আমার কমেন্ট সেকশনে, এবং আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।